বিশ্বকাপের আগে কোনো শহরের উন্মাদনা কতটা হয়, কতটা থাকে আবেগ, কতটা মানুষজন ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, আমার এই অভিজ্ঞতা একেবারেই নেই। একটু আধটু অলিম্পিক্স করেছি, একটু আধটু এশিয়ান গেমসে গিয়েছি, এশিয়া কাপ করেছি, যেটা ভারতবর্ষের ফুটবল, ভারতের ফুটবল বিশ্বকাপ বলতে পারেন, কিন্তু তার সঙ্গে কি সত্যিকারের বিশ্বকাপের কোনো মিল হয়? আমার বিশ্বাস কখনোই হয় না। দুধের স্বাদ ঘোলে নয়। সামনের কটা দিন আমি আকণ্ঠ ফুটবলের মধ্যে বাঁচব, ফুটবল খাবো, ফুটবল নিয়ে শোবো, ফুটবল নিয়ে দিন শুরু করব। আমি একবারের জন্য বোধ হয় মানুষ এভাবে কখনোই স্বপ্ন দেখেও না। আমার দুঃস্বপ্নের মধ্যেও কখনো, স্বপ্ন তো দূরের কথা, দুঃস্বপ্নের মধ্যেও কখনো রাশিয়া ছিল না। আচমকা এই ধরনের কোনো ব্যাপার যখন এসে যায়, সেই সুযোগ যে কোনো মানুষ নিতে চায়, আমিও নিতে চেয়েছি। তাই এই মুহূর্তে আমি দিল্লি এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি, আমার ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে মস্কোর দিকে উড়ে যাবে, মস্কো থেকে সোচি যাব। দুটো শহরেই আমি আপাতত থাকব। যে দুটো শহরে ফুটবলের প্রবল উন্মাদনার ছোঁয়াচ জুন জুলাই মাসে সারা বিশ্ব দেখবে, তার আগে আমি একটু আধটু হলেও নেওয়ার চেষ্টা করব। রাশিয়া সম্পর্কে বলতে গেলে একসঙ্গে অনেক কথা বলতে হয়, যার কোনো শেষ নেই। সেই অর্থে কমিউনিজমের শুরু, জারেদের রাজত্ব, তারপরে লেনিন স্তালিন ঘুরে এসে আজকের রাজনৈতিক আঙ্গিকে পুতিন, বা ফুটবলের অ্যাঙ্গেল থেকে দেখলে লেভ ইয়াসিনের মতন গোলকিপার, যদি সাহিত্যের দিক থেকে দেখি টলস্টয়, পুশকিন, এইরকম অসংখ্য লোকজন যারা রাশিয়াকে সমৃদ্ধ করেছে নানান সময় নানা আঙ্গিকে, তাদের মধ্যে আমি কটা দিন বেঁচে থাকতে চাই, অন্যরকমভাবে দেখতে চাই রাশিয়াকে। আপনারা সঙ্গে থাকুন আমার সঙ্গে, আমি প্রতিদিন অন্তত 2-3 বার আসব আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেজে, সঙ্গে থাকবে আমার বিভিন্ন লেখালেখি। রাশিয়ার অসংখ্য যে দিক রয়েছে তার স্ফুরণ আমি রাখার চেষ্টা করব আমার লেখায়। থাকুন আমার লেখা নিয়ে, থাকুন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে।